হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকে যে ক্লাসটি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইমেল রাইটিং থেকে, ইমেল এবং লেটারটা কিভাবে লেখা যায় এই বিষয়ের উপর কিন্তু আমরা অনেক ক্লাস দিয়ে যাচ্ছি তোমাদের। তো তার ধারাবাহিকতায় তোমরা যেসব ইমেল এবং লেটার চাচ্ছ সেটা কিভাবে তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টাই আমরা কিন্তু করে যাচ্ছি। আরও একটি কথা, তোমরা আমাকে নির্দিষ্ট করে জানাও যে আসলে কোন বিষয়টি তোমরা চাচ্ছ, তাহলে কিন্তু আমার দিতে আরও বেশি সুবিধা হবে। অনেকেই কিন্তু এটা নির্দিষ্ট করে বা ক্লিয়ার করে লেখো না। তো আজকের যে টপিকসটা সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সহশিক্ষার যে ব্যাপারটা সেটা তোমার বন্ধু জানতে চেয়েছে তোমার কাছে ইমেল অথবা লেটারের মাধ্যমে। তো সেই বিষয়টা তোমরা এই ক্লাসটি কিন্তু চেয়েছো। তো তার ধারাবাহিকতা আজকে আমরা এই ক্লাসটি দেখেছি। দেখো, আমি কিন্তু একদম বাংলা অর্থ সহকারে তোমাদের দেওয়ার চেষ্টা করি, একদম খুব সহজভাবে, যেই শব্দগুলো বা যেই সেন্টেন্সগুলোর সাথে কিন্তু তোমরা অনেক আগে থেকে পরিচিত সেই ধরনের ক্লাস কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। তো তো আশা করি তোমরা যদি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অনেক ভালো লাগবে এবং ইজিলি একটা মুখস্থ করে নিতে পারবে। তো দেখো, আর কথা না বলে শুরু করে দেখো। রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড, মানে তোমার ফ্রেন্ডকে একটা ইমেল লেখো অ্যাবাউট দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে সহশিক্ষার যে ব্যাপারগুলো সেটা, মানে শিক্ষার সাথে সাথে আরও যে সহশিক্ষার ব্যাপারগুলো আছে সেগুলো কেমন। তো দেখো, প্রথমে যদি আমরা কিন্তু এখানে ইমেল ফর্মেট দিয়ে সাজিয়েছি, যেহেতু এখন বর্তমান যুগে ইমেলটাই বেশি চলে। তো তোমরা চাইলে যারা লেটার যদি কখনো লেটার লিখতে বলে তো এই মূল টুক দিয়ে দিতে পারো, মূল লেটার টুক, আর ইমেল অ্যাড্রেসটা দেওয়ার দরকার নাই, নিচে একটা খাম দিয়ে দিবা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইমেল দিয়েছি দেখো, যে টু, প্রথমে টু কার কাছে ইমেলটা দেখতে হয়, যদি তোমাদের প্রশ্নে কোনো উল্লেখিত নাম থাকে তাহলে সেই নামটা কিন্তু দিবা, আর যদি নাম না থাকে তাহলে তোমরা যে কোনো একটা নাম দিতে পারো। আর ইমেল অ্যাড্রেস লেখার সময় সবসময় বলি, সবসময় কিন্তু ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করবা। তো rony@gmail.com আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখেছি, আর ফর্ম যার কাছ থেকে যায় এখানে দেখো mehdi@gmail.com, ঠিক আছে, যার কাছ থেকে তার ইমেল আইডিটা, ওকে। এরপর দেখো সাবজেক্ট, তো সাবজেক্টটা কি হতে পারে, অ্যাবাউট কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যে সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে চাও। তোমরা মূল বিষয়টা দেখি, ডিয়ার রনি, এটা কমা, ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট সম্পর্কে, কি কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে, অফ মাই স্কুল, আমার স্কুলের, ঠিক আছে, লাস্ট ইমেল, তুমি যে লাস্ট ইমেলটা দিয়েছো সেই সেইটায়, ইউ নো, তুমি জানো, দ্যাট মাই স্কুল, তুমি জানো যে মাই স্কুল ইজ এ রিনয়েড স্কুল, একটা স্বনামধন্য বা সুখ্যাতি স্কুল ইন ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের মধ্যে, ঠিক আছে। মাই স্কুল অফার্স, আমার স্কুল অফার করে আস, আমাদের মেনি ফ্যাসিলিটিস, মানে অনেক সুযোগ সুবিধা দেয়, ঠিক আছে, লাইক, যেমন ডিবেটিং ক্লাব, মানে বিতর্ক যে ক্লাবটা আছে, কম্পিউটার ক্লাব, কম্পিউটার ক্লাবের সুবিধা দিচ্ছে, মিউজিক্যাল অ্যাসোসিয়েশন, এখানে মিউজিক্যালের প্রোগ্রামগুলো হচ্ছে, স্পোর্টস অ্যাসোসিয়েশন আছে, ঠিক আছে, হুইচ, যেগুলো হেল্প আস, আমাদের সাহায্য করে এক্সপ্রেসিং আওয়ার ট্যালেন্ট, আমাদের যে ট্যালেন্টগুলো আছে সেগুলো প্রকাশ করতে এগুলো কী করে সাহায্য করে। তাহলে এখানে কী লিখতে হবে দেখো, আই হোপ, আমি আশা করি দ্যাট যে এভরি স্কুল, প্রত্যেক স্কুলের শুড হ্যাভ, থাকা উচিত, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, একটি কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সহশিক্ষা কার্যক্রম, অ্যান্ড ইউ রাইট মি সুন, এবং তুমিও আমাকে দ্রুত ইমেলটা লিখবে বা খুব তাড়াতাড়ি আরেকটি ইমেল আমাকে দিবে, ইয়োরস লাভিং ফ্রেন্ড মেহেদি। তো এই ছিল দেখো একদম সহজ ভাষায় কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি একটু কষ্ট করে মানে অর্থ ধরে ধরে পড়ো আর পড়ার সময় বারবার লেখো তাহলে কিন্তু খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে। আজকের ক্লাসটি শেষ করছি, আর শেষ করার আগে তোমাদের বলে যাই, তোমরা আমাদের এই চ্যানেলটিতে ভাষা শিক্ষার উপর প্রোগ্রাম যাচ্ছে, তো তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ তারা অবশ্যই সেই প্রোগ্রামগুলো দেখবে, আশা করি অনেক উপকৃত হবে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে, আল্লাহ হাফেজ।